আসসালামু আলাইকুম। পেস এন্ড বার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আজকে একটা চলে আসছি লাহোরি কবুতরের খামারে। এখানে বেশিরভাগই হচ্ছে লাহোরি কবুতর। সব কবুতরগুলাই ইনশাল্লাহ আপনাদেরকে জোড়া বাই জোড়া দেখানো হবে। এছাড়া ইম্পোর্টেড যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে শৌখিন আছে, ব্ল্যাক এবং হোয়াইট। এছাড়াও আরও অনেক কবুতর আছে, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানো হবে। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। তো আপু, আপনার এই ফার্মে যে কবুতরগুলো আছে, তো কি কি জাতের কবুতর আপনি পালন করেন? আমার এখানে তো লাহোরি আছে, তারপরে শৌখিন আছে আর বিউটি আছে। বিউটি আছে। কত বছর যাবত এই কবুতরের সাথে আছেন? আমার 5-6 বছর যাবত। ফ্যান্সি আইটেমটা আমার মানে 2 বছর প্লাস আর কি। 2 বছর প্লাস। তো আপনার এখানে তো আমি দেখলাম যে ব্ল্যাক লাহোরটাই সব থেকে বেশি, মানে আপনার কি লাহোরটা বেশি পছন্দ? হ্যাঁ ভাইয়া, লাহোরিটাই বেশি পছন্দ, এজন্য লাহোরি কালেকশন আমার এখানে বেশি। আচ্ছা, আপনার পিজন আর কি ফার্মের নাম কি রাখছেন? আমার ফার্ম হচ্ছে যে কলি পিজন লব। কলি পিজন। আপনাদের লোকেশনটা কোথায়? আমার লোকেশন হচ্ছে ঢাকা পুরনা পল্টনে। পুরনা পল্টনে। আপু, এই যে লাহোরটা দেখা যাচ্ছে, এটা কি ইম্পোর্টেড লাহোর? জি ভাইয়া, এটা ইম্পোর্টেড লাহোর। আচ্ছা, কতদিন আগে কিনা হয়েছে এই লাহোরটা? বয়স কেমন হবে আনুমানিক এই লাহোর গুলা? কত সালের রিং পরানো? 19-এর রিং পরানো। রিং এর 19-এর রিং এর ফিমেল, আর মেলটা হচ্ছে আমার ঘরের। ঘরের। আপু, আপনার কি এখান থেকে যে দেখলে হয়তো অনেকে নিতে ইচ্ছুক হইতে পারে, আপনার কি এখান থেকে কিছু ছাড়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, দর্শক যদি চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিতে পারবে। আমার তাহলে আপনার অবশ্যই আপনি কন্টাক্ট নাম্বারটা দিয়ে না, আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, যাতে কারো যদি দরকার হয় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে। জি ভাইয়া। আর এমনি তো বাচ্চা বিক্রি করার ইচ্ছা বেশি নাকি আপনার মাস্টার পেয়ার দুই এক জোড়া ছাড়বেন? মাস্টার পেয়ার যদি কারো পছন্দ হয় তাহলে মাস্টার পেয়ার নিতে পারবে, আদারওয়াইজ আমার এখানে অ্যাভেলেবল বাচ্চাও আছে, বাচ্চাও নিতে পারবে। জি। তো আপুর কাছে যেই লাহোরগুলো আমি দেখতেছি, মাশাআল্লাহ খুব চমক। এটা আমার 19-এর রিং এর কবুতর। এটাও ইম্পোর্ট করা? হ্যাঁ, এটা ইম্পোর্ট করা। মানে আপনি যা কিনছেন সব ইম্পোর্ট কবুতর কিনা হইছে? সব ইম্পোর্ট করা। আর এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমার এখানে যত মানে যা কবুতর আছে সবগুলাই আপনার ডিমে বসা আছে, এবং আলহামদুলিল্লাহ সবগুলোরই ডিম জমছে। তো এটা কি নিউ এডাল না রানিং আপু? এটা আমার ঘরের ঘরের বাচ্চা তোলা। জি, ঘরের বাচ্চা, হোম ব্রিড। এগুলো এখন আপনার মানে রানিং হয়েছে আর কি, ব্রিডিং ব্রিডিং ব্রিড করার মতন উপযুক্ত হয়েছে। জি জি জি। তো আপুর যেই লাহোর গুলো দেখতে পারতেছেন কালো, এগুলো সব ইম্পোর্টেড কবুতর, আর কবুতর গুলো কিন্তু সব কোয়ালিটি ফুল। এটা হচ্ছে ভাইয়া ব্ল্যাক লাহোরের। হ্যাঁ, ব্ল্যাক লাহোর 20-এর রিং এর কবুতর। আমার 20-এর রিং এর দুই জোড়া আছে। এই যে আপনার ডাবলির কবুতর, মানে ফেদার গুলো অনেক বড়, এই জন্য আসলে ক্লিয়ার বোঝানো মুশকিল। এই যে ডাবলি। জি জি জি, ঠিক আছে। জি জি, ঠিক আছে। আর এই যে 20 20। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এটা আর একটা পেয়ার, এটা হচ্ছে আমার 19-এর। আচ্ছা, এটাও ইম্পোর্টেড কবুতর, এবং পায়ের ফেদার দেখেন কত বড়, এবং ইউ শেপের লাহোর। সবগুলাই আল্লাহর রহমতে ভাইয়া বড়, মানে মাস্টার পেয়ার গুলা সবগুলাই বড় বড় ফেদারের কবুতর দেখতে পারতেছেন, আর সবগুলাই ডাবলই। ঠিক আছে, আমার এখানে আপনার 17, 18, 19, 20 সব মানে রিং রিং কবুতর আছে, যদি কেউ নিতে চায় তাহলে দিতে পারবো। যে কালো শৌখিন গুলো আছে ব্ল্যাক, এগুলো কি আপনি ইম্পোর্টেড করা? হ্যাঁ ভাইয়া, এটা ইম্পোর্ট করা 20-এর রিং এর কবুতর। আচ্ছা, একটু ধরে কি দেখানো যাবে রিংটা? জি ভাইয়া, অবশ্যই।
এবার বলেন। এই যে ভাইয়া রিং, এটা হচ্ছে বিশের রিং এর, ঠিক আছে, ডাবলির কবুতর, বিশের রিং এর কবুতর এগুলো। আচ্ছা, এই যে ব্ল্যাক শৌখিন, এটা খুবই সুন্দর কবুতর এবং অরিজিনাল। তো এই কবুতর কি রানিং পেয়ারটা সেল করার ইচ্ছা আছে না বেবি সেল করবেন? এটার বেবি তো উঠছে, ওটা সেল হয়ে গেছে, তো রানিং যদি কারো নিতে ইচ্ছা হয় তাহলে তাহলে নিতে পারবে। আচ্ছা, দেখেন কবুতর গুলা 100% অরিজিনাল। আপনারা যদি বাচ্চা নিতে পারেন আশা করি এগুলো ঠকবেন না, কারণ এগুলো অনেক সুন্দর কবুতর। ভাইয়া মাশাআল্লাহ করে আমার এই মানে শোকিং হোয়াইট শোকিং এর বেবিটা দেখেন, এটার চোখের গিয়ারটা দেখেন, চোখের গিয়ারটা মাশাআল্লাহ অনেক লাল। জি হ্যাঁ, গিয়ার লাল, দুটোটা চোখই দেখেন আছে। দেওয়া যাবে। এটা তো আপনার হোম ব্রিড বেবি? জি ভাইয়া, হোম ব্রিড বেবি এটা। তো এগুলা 19 কোয়ালিটি ফুল এবং 100% অরিজিনাল লাহোর, আর কবুতরের শেপ সুন্দর, মার্কিং আলহামদুলিল্লাহ ভালো। তো বাচ্চা যদি কেউ চান নিতে পারবেন এই বাচ্চা জোড়া, কোনো আপনার মানে ইয়া নাই, না সুন্দর বাচ্চাগুলো মানে সুস্থ। ভ্যাকসিন করছিলেন শীতের আগে আপু? মানে জোড়া জোড়া আছে? জি জি ভাইয়া, বাচ্চা আছে আমার এখানে 5-6 পেয়ার বাচ্চা আছে, 5-6 পেয়ার। জি, এখানে মানে আপনার কাছে হোয়াইট বিউটির বাচ্চা কি অ্যাভেলেবল আছে এখন বর্তমানে? আচ্ছা, এটা কি আপনার মাস্টার পেয়ার? জি মাস্টার পেয়ার, আমার 3 পেয়ার আছে মাস্টার পেয়ার। তো এখন বাচ্চা আছে, বাচ্চা যদি কেউ নিতে চায় তাহলে আমি দিতে পারবো। আচ্ছা, বাচ্চাগুলো একটু দেখাবেন প্লিজ। এটা তো আপনার বেবি পেয়ার? জি ভাইয়া, এটা বেবি পেয়ার। তো কারো যদি আপনার হোয়াইট বিউটি বেবি লাগে তাও নিতে পারবেন। তো আপু, আপনার বাচ্চাগুলোর প্রাইস যে আমরা দেখতেছি, প্রাইসটা কি বলা যাবে কত বিক্রি করতে চাচ্ছেন? আসলে ভাইয়া, বিউটির প্রাইস তো এখন মার্কেটে মানে যেরকম আছে মার্কেটে সবাই জানে, ওইভাবে বিউটির প্রাইসটা নিব, কারণ জিরো করের বাচ্চা এগুলো, আমার 3-4 করের বাচ্চা, তো জিরো করের যে প্রাইস 3-4 করের তার ওই প্রাইস। আর আমার কাছে মনে হচ্ছে এটা নরমাদি হবে। জি ভাইয়া, এটা সামনেটা হচ্ছে মাদি আর পিছনেটা হচ্ছে নর। ভাইয়া, লাহোরের যে বাচ্চাগুলো আছে ওগুলার দামও আলোচনা সাপেক্ষে, কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে,
আপনার ফুল ফ্রেশ বাচ্চার এক প্রাইস আবার মিস পার্কে বাচ্চার এক প্রাইস তো সেই ক্ষেত্রে দামগুলা আপনার কোয়ালিটি অনুযায়ী ভাইয়া এটা আমার বিউটি দুই নাম্বার পেয়ার এটা এখন ডিমে আছে ডিমে আছে জি কত দিন হইছে ডিমের বয়স ডিম আপনার মনে 14 দিন হইছে 14 দিন এই সপ্তাহে ফুটবে আর কি ডিমগুলো আচ্ছা তো আপুর কাছে মাশাআল্লাহ অনেক ভালো ভালো এবং কোয়ালিটি ফুল লাহোর আছে যাদের একান্ত ভালো লাগবে আমি আপুর নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আর যেহেতু আপু একজন মেয়ে মানুষ অবশ্যই তার সাথে ওইভাবে আপনারা কথা বলবেন যাতে উনি বিরক্ত না হয় সব লাহোর জি সবগুলো লাহোর জি আর সবগুলো আমার ইম্পোর্টেড পেয়ার তো যদি কেউ আপনার রানি পেয়ার নিতে চায় তাহলে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর এখানে একটা কথা হচ্ছে যে আমি প্রাইসটা বলতেছি না কারণ এখানে আমার তো বিভিন্ন কোয়ালিটির মানে লাহোরই আছে তো সেই ক্ষেত্রে প্রাইসটা অবশ্যই আলোচনা সাপেক্ষে অনেকে বলে যে প্রাইস বলি না কেন প্রাইস মানে প্রাইস হ্যাঁ অনেকে জানে জানতে চায় আর কি জি তো এখানে প্রাইসটা আলোচনা সাপেক্ষে তো ভিডিও আর বেশি বড় করব না এখানে হিউজ পরিমাণে লাহোর আছে যারা লাহোর পাল পালতে চান আপুর সাথে যোগাযোগ করবেন আর সব ইম্পোর্টেড লাহোর আশা করি ভালো ভালো বড় মুজা এবং ইউ শেপের লাহোর আপনারা এখান থেকে পাবেন তো ফ্রেন্ডস সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম